আমি আমার বউরে কষ্ট করে মিষ্টি কুমড়া ভর্তা বানায় খাওয়াবো। মিষ্টি কুমড়াগুলো কুটে ভাতের ভেতর দিয়ে গরম করছে আমার বউ, পেঁয়াজগুলো কুচকুচি করে কাটছে আমার বউ, এই যে শুকনা মরিচ এইগুলা ভেজে আনছে আমার বউ। এগুলো একটা সহজ কাজ, কুচি কুচি করে পেঁয়াজ কাটা কোনো বিষয় না। ই ভাজা কী বলে এটারে, আরে আমি তো নাম ভুলিয়া যাই, এটার নাম হইলো শুকনা মরিচ। শুকনা মরিচ কষ্ট করে ভাজা কোনো বিষয় না, এটা গরম করা তো আরও সহজ, ভাতের মধ্যে দিলেই গরম হয়ে যায়। সবচেয়ে বড় কষ্টকর কাজ কোনটা? কষ্টকর কাজ হচ্ছে ভর্তাটা বানানো। এখন এখানে লবণ দিতে হবে, সরিষার তেল দিতে হবে, তারপরে ওইটা একসাথে মাখাইতে হবে। এই যে মাখানোর ভিতর জাদু, সেই জাদুটা দেখাবে কে? জাদুটা দেখাবো আমি। শুকনা মরিচ একসাথে দিয়ে দিছি, লবণ আর শুকনা মরিচ দিয়ে, এই যে আগে সরিষার তেল দেওয়ার আগে লবণ আর শুকনা মরিচ দিয়ে এইভাবে 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 শুকনা মরিচগুলোকে গুঁড়া গুঁড়া করে ফেলাইতে হবে। এই যে শুকনা মরিচ গুঁড়া করার মধ্যে একটা শৈল্পিক ব্যাপার আছে, সবাই কিন্তু আমার মতো সুন্দর করে শুকনা মরিচ গুঁড়া করতে পারে না। শুকনা মরিচ আমি সুন্দর করে গুঁড়া করতে পারি বইলেই কিন্তু আমার এই গুরু দায়িত্ব দেওয়া হয়। গুঁড়া করার মধ্যে দুই হাতের ভেতরে এই যে এই জায়গা আর এই জায়গা স্পেশালভাবে চাপ দিতে হয়, যাতে এটা মিহি হয়ে গুঁড়া হয়। এত সহজ কাজ না, সহজ কাজ হইলে এটা আমার একেবারে কাজ করতে দিত না। এই আমি সরিষার তেল, লবণ, পেঁয়াজ, মরিচ সব একসাথে অস্থিরভাবে মাখাই ফেলেছি, এত টেস্ট হয়েছে। যদি এখন মুখে দিয়ে দেখি নাই, মুখে দিয়ে দেখলে আমি শিওর যে অস্থির টেস্ট হইব। এই টেস্টি জিনিস যখন আমি যার জন্য বানাইতেছি, সেই সুন্দরী যখন এটা খাইব, তখন সে 6 মাস বেহুশ থাকবে আমি শিওর। এইবার এই যে মিষ্টি কুমড়াগুলো আমি দিয়ে দিতেছি, এইভাবে সুন্দর করে মিহি করে মাখায় মাখায় মিষ্টি কুমড়ার ভর্তা সম্পন্ন হবে। তারপরে খেয়ে বোঝা যাবে যে আসলে আমার হাতে কী পরিমাণ জাদু আছে। এই যে অবশেষে হয়ে গেছে আমার মরিচ, পেঁয়াজ, লবণ, তেল আর হইলো মিষ্টি কুমড়া দিয়ে অস্থির একটা ভর্তা। এই ভর্তা যে এত মজার, এখন আমি মুখে দিই নাই, মুখে দেওয়ার পর আমি শিওর এত মজা হইব, এত মজার জিনিস আমার মনে হয় পৃথিবীর আর কেউ খাইছে না।